আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফারদিন এদিক ওদিক হচ্ছে, ঘুম আসছে না, এরকমই মাঝে ফোন বেজে উঠল। ফারদিন ত্বরান্বিত ফোনটা হাতে নিল। শক্তির নাম্বারে কল এসেছে। ফারদিন ফোন রিসিভ করে কানে লাগিয়ে বসে থাকলো। অস্বস্তিতে হ্যালো শব্দটাও তার গলা দিয়ে বের হচ্ছে না। ফোনের ওপাশটাও নীরব। কিছুক্ষণ দুজন চুপচাপ থাকার পরে নীরবতা ভেঙে শক্তি বলল, ফোন দিছিলেন? ফারদিন ছোট করে বলল। শক্তি কিছুক্ষণ নীরব থেকে বলল, ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? হুম, ভালো। আপনার বাবার খবর জানতে ফোন দিচ্ছিলাম। ওনার অবস্থা এখন কেমন? জি, ভালো। ফারদিন আর কথা খুঁজে পেল না। কি জিজ্ঞেস করবে সে? অস্বস্তিতে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফারদিন রাখছি বলে ফোন রেখে দিল। ফোন রাখার পরে মনে পড়ল সে শক্তি কেমন আছে সেটা জানতে চায়নি। ফারদিন আবার ফোন হাতে নিল, কিন্তু দ্বিধাবোধ হচ্ছে। আবার ফোন দিলে শক্তি কি ভাববে? আচ্ছা, মেসেজ দিলে কেমন হয়? না, ওটা দিলে যদি শক্তি কিছু মনে করে? অনেক দ্বিধা দ্বন্দ্বময় প্রশ্নের ঠেলাঠেলিতে আবার ফোন দেওয়ার সাহস হারিয়ে ফেলল। ফারদিন ফোনটা চার্জে দিয়ে শুতেই আবারও ফোন বেজে উঠল। ফারদিন শক্তি কল দিয়েছে ভেবে তৎক্ষণাৎ উঠে ফোন হাতে নিল, কিন্তু শক্তির নাম্বারের জায়গায় দেখল আরারের নাম্বার। বিরক্তি নিয়ে ফোন ধরতেই আরার বলল, সুলভ নাকি হসপিটাল? ফারদিন সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সারা রাত হসপিটালে কাটানোর পরে সকাল 8টায় বাসায় আসলো আরার। রাতে মাকে ফোন দিয়ে জানিয়েছে সুলভের কথা। সুলভের এখনও জ্ঞান ফেরেনি। রাস্তায় তার রক্তাক্ত দেহ পেয়ে কেউ সুলভের পরিবারকে ইনফর্ম করে। যে বা যারা সুলভকে মেরেছে খুবই বাজেভাবে মেরেছে। কে মেরেছে এটা কেউ জানে না। সুলভের জ্ঞান ফেরার পরেই জানা যাবে। আরার রুমে ঢুকে ওয়াশরুমে যেতে চাইল। দরজা ভেতর থেকে লক করা। হয়তো তরুণী ভেতরে। আরারের ফোনে একটা কল আসলো। কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। ফোনালাপ শেষে রুমে এসে দেখল তরুণী হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। পরনে লাল রঙের একটা শাড়ি। শাড়িটা এমনভাবে পড়েছে পেট পিট সব উন্মুক্ত হয়ে আছে। আরার কপাল কুচকে তাকালো। এভাবে শাড়ি পরার কি আছে? এটা পরা না পরা সমান কথা। আর চোখে তরুণীর দিকে তাকাতে তাকাতে টাওয়েল কাঁধে নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে কোমরে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আরার। এসে আর একটা ঝটকা খেল। তরুণীর শাড়ির আঁচল মেঝেতে ফেলে দিয়ে শাড়ির কুচির ভাঁজ দিচ্ছে। ব্লাউজের পিছের দিকটা অনেকটা নিচে নামানো, যে কারণে পিঠের চার আঙ্গুল বাদে সব জায়গায় উন্মুক্ত। খোলা চুলগুলো পিঠ ছুঁড়ে ছড়িয়ে আছে। আয়নায় ভেসে উঠছে মেয়েধীন পেটের প্রতিচ্ছবি। গা শিরশির করে উঠতে চোখ ফিরিয়ে নিল আরার, কিন্তু মুহূর্তে আবারও আর চোখে তাকাল। না চাইতেই বারবার অবাধ্য হচ্ছে চোখ দুটো। খটিয়ে খটিয়ে দেখিয়ে তরুণীর মোহনীয় কায়া। ইচ্ছে করছে কয়েক মুহূর্তের জন্য মান অভিমান ভুলে গিয়ে তরুণীকে বুকে টেনে নিতে। উন্মাদ হয়ে তরুণীর পুরোটা জুড়ে নিচে ছোঁয়া মাখিয়ে দিতে। তরুণী পিঠের চুলগুলো সামলে নিল। শিহরণে আরারের অন্তকরণ কেঁপে উঠল। অস্বাভাবিকভাবে কম্পন শুরু হলো হৃৎপিণ্ডে। এভাবে চললে তো সে কন্ট্রোললেস হয়ে যাবে। আরার চোখ খিঁচে নিল, তবুও কা হলো না। চোখ আবারও তরুণীর দিকে যাচ্ছে। আরার তরুণীকে ধমক দিয়ে বলল, ওই যাও তো, রুম থেকে বের হও। তরুণী আগের ন্যায়ই থাকল। আরার গলা উঁচিয়ে বলল, রুম থেকে বের হতে বলেছি না? তরুণী এবারও নড়ল না। আরার তেড়ে এসে তরুণীর হাত ধরে বলল, মতলব কি তোমার? ভেবেছ তোমার তনু দেখে আমি গলে যাব? এসব দেখে কোনো লাভ নেই। তরুণী না বোঝার ভঙ্গিতে বলল, আরার দাঁতে দাঁত চেপে বলল, তোমার শরীরের কথা বলছি। আমি আমার শরীর কেন আপনাকে দেখাবো? আপনি তাকাচ্ছেন তাই দেখছেন। আপনিও তো অর্ধলঙ্গ হয়ে আছেন। আপনি আপনার দিক তাকাচ্ছি, আমি আপনার দিক তাকাচ্ছি, তাকাচ্ছি না তো, তাহলে আপনি কেন তাকাচ্ছেন? না তাকিয়ে নিজের কাজ করুন। আরার এবার কোনো কথা খুঁজে পেল না। কিঞ্চিত থতমত খেয়ে বলল, আমি তোমার দিকে তাকাচ্ছি না। তরুণী আয়নায় তাকিয়ে ব্লাউজের গলা উপরে টানতে টানতে বলল, না তাকালেই ভালো। আরার আবারও ধমক দিয়ে বলল, হয় শোনো, হয় শাড়ি ঠিক করো, নয় রুম থেকে বের হও। আমার রুমে এভাবে থাকা যাবে না। তোমার শরীর দেখিয়ে চলতে হয় তো আমার রুম থেকে বের হয়ে চলো, আমার রুমে নয়। আমি যাবো না রুম থেকে, কি করবেন আপনি? আরার দাঁতে দাঁত চেপে তেড়ে এসে আঙ্গুল তুলে বলল,
আর একটা কথা বললে ঠাঁসিয়ে থাপড় দেবো, মুখে মুখে তর্ক করো, বেয়াদব কোথায়। তনি পাল্টা ধমক দিয়ে বলল, এরকম আমার সাথে আঙুল নাচিয়ে কথা বলবে না, নয়তো এক্ষুনি পুলিশে ফোন দিয়ে বলবো আপনার বোনের আমায় কিডন্যাপ করেছে। আমি নেচে নেচে আপনার বাসায় এসেছি, রুম থেকে বের করে দিলে সোজা থানায় যাব, পুরো ফ্যামিলির উপর মামলা করব। আর আর বড় বড় চোখ করে তাকালো, এই মেয়ের এত সাহস কোত্থেকে আসলো? কাল সকালেই তো কাঁদতে কাঁদতে একদম বন্যা বানিয়ে দিছিল, রাতারাতি কি এমন হলো যে এত চেঞ্জ? আর আর নাকের ডোকা ফুলিয়ে আলমারি খুলল, শার্ট আর ট্রাউজার নিয়ে বিছানায় বসলো। তনি আড়ারের দিকে মুখ করে টুলে বসল। এখন যদি আড়ার বলে মুখ ঘোরানোর জন্য নিশ্চিত মুখে মুখে তর্ক করবে। আড়ার তনির দিকে কটমট করে তাকাতে তাকাতে গায়ে শার্ট দিল, ট্রাউজার পরার জন্য ওয়াশরুমে গেল, এসে দেখল তনি রুমে নেই। আড়ার নিচে আসলো, ভেবেছিল শুধু সে একা বসে নাস্তা করবে, টেবিলের আয়োজন দেখে মনে হচ্ছে কেউ এখনো নাস্তা করেনি। আরও আনু শিয়ার সাথে বসে বসে আটা দিচ্ছে, আঞ্চু ও আশু তনির সাথে কাজ করছে। আর 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 চোখে তনির দিকে তাকালো, শাড়িটা এখন বেশ খুচিয়েই পড়েছে। দুজনের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল আর আর। কিছুক্ষণের মধ্যে নাস্তায় টেবিলে বসলো সবাই। আর আর আশুকে বলল, আরারের কথায় আশু বিষম খেল, আঞ্চু দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। আশু ঢক ঢক করে পানি খেয়ে আরারের দিকে তাকালো, ফাহিমা খাতুন অবাক হয়ে তাকিয়ে আছেন। আর আর কোনো ভনিতা ছাড়া বলল, সালিম ছেলেটা ভালো, তোর কোনো আপত্তি না থাকলে তুই ওকে আসতে বলতে পারিস। লজ্জায় আশু মাথা নিচু করে থাকলো। ফাহিমা খাতুন বললেন, ওরা যদি আসে কালই আসতে বলিস, তোর বড় মামা কাল আসছে। আশু কিঞ্চিত ভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো, খুব লজ্জা লাগছে তার, আর আর অবাকও হচ্ছে, এসব আর আর জানলো কেমনে? কিছুক্ষণ কেউ আর কোনো কথা বলল না। তনি তার পা আর আর পায়ের উপর রাখল, আর আর পা সরিয়ে নিল, তনি আবার পা এগিয়ে আর আর পা ধরল, আর আর আবারও পা সরিয়ে নিল, তনি থামল না, এভাবে আর আর পায়ে পা ছুতেই লাগলো। আরারও বারবার তার পা সরাতে থাকলো, ওদের পা নাচানাচির কারণে টেবিলে হালকা ভূমিকম্প হচ্ছে। সবাই কিঞ্চিত অবাক হয়ে একজন আরেকজনের দিকে জিজ্ঞাসা সূচক চোখে তাকালো। সবার তাকানো দেখে তনি কিঞ্চিত জোরে বলল, পা গুটিয়ে খান না, বারবার পায়ের উপর পা তুলছেন কেন? আর আর মাত্র মুখে পরোটা পড়ছিল, মুখ ভরা পরোটা নিয়ে হতভম্ব হয়ে তনির দিকে তাকালো। এই মেয়ে তো ক্ষণে ক্ষণে ডেঞ্জারিস হচ্ছে, তনি স্বাভাবিকভাবেই খেয়ে যাচ্ছে। আর আর অসহায় চোখে শিয়ার দিকে তাকালো, শিয়া মিটি মিটি হাসছে, আর আর বোনরা মুখ টিপে হাসছে। ফাহিমা খাতুন কিঞ্চিত অস্বস্তিতে পড়ে গেলেন, তিনি বিষয়টি চেপে দিতে শিয়াকে পরোটা দিয়ে একটু মাংস তুলে দিতে লাগলেন। আর আর কটমট করে তরুণীর দিকে তাকাচ্ছে, শিয়া খেতে খেতে বলল, ভাইয়া থুকু জিজু, আচ্ছা জিজু আজ তো ফ্রাইডে, আপুকে নিয়ে ঘুরতে যান না? আর আর গম্ভীর গলায় বলল, আমার ফ্রেন্ড অসুস্থ, আর তার কাছে যেতে হবে। আপনি গেলেই বুঝি সে সুস্থ হয়ে যাবে, আপুকে নিয়ে ঘুরতে যান, আসার সময় আপনার ফ্রেন্ডকে দেখে আসবেন। ফাহিমা খাতুন বললেন, হ্যাঁ আর আর সিয়া মামনি ঠিকই বলেছে, তুই বৌমাকে নিয়ে বাইরে ঘুরে আয়। আম্মু বাইরে অনেক পুলিশ থাকে, এখন যাওয়াটা রিক্স। আশু বলল, ভাবি বোরখা পরে যাবে, সমস্যা কি? ফাহিমা বললেন, হ্যাঁ ওরা ঠিকই বলেছে, যাও বৌমা তুমি নাস্তা শেষ করে গিয়ে। তনি উপরে চলে গেল, সাথে সাথে আর আরও গেল। আর আর গিয়ে তনিকে বলল, শোনো আমি তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না, তুমি গিয়ে ওদের বলো তোমার শরীর খারাপ তাই তুমি কোথাও যাবে না। তনি কথা না বাড়িয়ে নিচে গেল, সবাই টেবিল গোছাচ্ছিল। তনি ফাহিমা খাতুনের থেকে প্লেট নিতে নিতে বলল, মা আমার কাছে দিন আমি নিচ্ছি। না না মা তুমি তৈরি হও, গিয়ে যাও। আমার শরীর খারাপ মা আমি যাবো না। ফাহিমা খাতুন অবাক হয়ে তনির কপালে হাত রাখলেন, আর আর তখন সিঁড়ি ভেঙে নিচে নামছে। ফাহিমা খাতুন বললেন, গায়ে জ্বর তো নেই, কি হয়েছে? কি জানি কি হয়েছে। আনু বলল, ভাবি তোমার শরীর খারাপ বলছো অথচ তুমি বুঝতে পারছো না কি হয়েছে? তনি ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমি কি জানি, তোমার ভাইয়া বললো যে আমায় নিয়ে কোথাও যেতে পারবে না, আমি যেন সবাইকে বলি আমার শরীর খারাপ।
আরার মাত্র সদর দরজা খুলতে যাচ্ছিল, তনির কথা কানে আসতেই রক্তিম চোখে তনির দিকে তাকালো। ফাহিমা খাতুন রাগী লোকের ছেলের দিকে তাকালেন। মেয়েটা না হয় পরিবারের চাপে পড়ে বলেছে সে আরারকে বিয়ে করতে চায় না, তাই বলে এখনো রাগ করে থাকবে? ফাহিমা খাতুন কর্কশ গলায় বললেন, এমন একটা মা আমাকে দেখা যে নিজের ছেলেকে বলবে যা বৌমাকে নিয়ে ঘুরে আয়, তোর মা বলছে মানে এটা তোর কপাল, মেয়েটা নিজের ইচ্ছাতেই এই বাড়িতে আসেনি, যে যা খুশি করবি, তোরা ধরে বেঁধে নিয়ে এসেছিস, সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে, তাড়াতাড়ি বের হ। বলেই ফাহিমা খাতুন প্লেট নিয়ে কিচেনে গেলেন। আরার কটমট করে তনির দিকে তাকাতে তাকাতে উপরে গেল। তনিকে আরু আনু তাদের রুমে নিয়ে গেল রেডি করে দিতে। এরই ফাঁকে শিয়া তনির কাঁধে শয়তানি বুদ্ধিগুলো চেপে দিল। তৈরি হয়ে 11টার দিকে বের হয় তরুণী। আরার আধা ঘন্টা থেকে গাড়িতে বসে তরুণীর জন্য অপেক্ষা করছিল। তরুণীকে দেখে নড়েচড়ে বসল। তরুণী এসে বলল, আমি রিক্সা করে যাব। আরার দাঁতে দাঁত কিরমির করে কিছু বলতে যাবে, তখন দেখল তার মা বোনেরাও আসছে। আরার রাগ দমিয়ে গাড়ি থেকে বের হয়ে শব্দ করে গাড়ির দরজা বন্ধ করল। সবার সামনে তরুণীকে কিছু বলতে পারবে না, বললে বকা সব তাকেই শুনতে হবে। রিক্সা নিয়ে আরার তরুণী চলে আসলো। আরার মাস্ক পরল, পরিচিত সব মানুষ রাস্তাঘাটে পাওয়া যায়। খোলামেলা এক রিক্সায় সে কারো চোখ এড়াবে না। কিছু রাস্তায় এসেই তরুণী আরারের এক হাত জড়িয়ে কাঁধে মাথা রাখল, এক হাত আরারের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে মুষ্টিবদ্ধ করল। আরারের ইচ্ছে হলো সেও আঁকড়ে ধরুক তার মেঘবতীর হাত, কপালে চুমু একে ভালোবাসার কিছু বাক্য বলুক, কিন্তু অভিমান তা দিচ্ছে না। অভিমান বলছে তুই তোর মতো থাক, তোর আত্মসম্মান বোধ বলে কিছু থাকলে ভালোবাসা চেপে রাখ, সব কিছু স্বাভাবিক থাকলে হয়তো এখন তরুণীর কপালে বারবার স্পর্শ করত তার অষ্টযুগল। তবে এই অস্বাভাবিকের মাঝে শত মান অভিমানের সিঁড়ি ভেঙে একটা সুখের কাছে মনটা বারবার ছুটে যায়। সে সুখটার নাম হচ্ছে অধিকার, মেঘবতীর উপর শুধু তারই অধিকার। নিরবতা ধারালো অস্ত্রের নাম। তরুণীর কথায় আরারের ঘোর ভাঙে। আর চোখে তরুণীর দিকে তাকালো সে। তরুণী তার কাঁধে মাথা রেখে আছে, একটা ফুসকাওয়ালা চোখ পড়তেই চট করে মাথাটা তুলে তরুণী বলল, আমি ফুসকা খাবো, রিক্সা থামাতে বলুন। নিকাব্বর অবস্থায় যাওয়া যাবে না। খাওয়া যাবে, চাচা রিক্সা থামান তো। তরুণীর কথায় রিক্সা থামানো হয়। ফুচকাওয়ালার সামনে গিয়ে তরুণী এক প্লেট ফুচকা নিল, প্লেটটা আরারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন এটা ধরুন। আমি পারবো না, আরারের ধমক মিশ্রিত সোজা জবাব। তরুণী আরারকে ইশারায় ডানে তাকাতে বলল। আরার ডানে তাকিয়ে দেখল দুটো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করছে। তরুণী বলল, মনে আছে সকালের কথা, বলবো নাকি ওদের? আরার অগ্নি চোখে তাকাতে তাকাতে ফুচকার প্লেট হাতে নিল। তরুণী একটা ফুচকা নিয়ে নিকাবের নিচে হাত ঢুকিয়ে ফুচকা মুখে পড়ল। একটা ফুচকা খেয়ে তরুণীর চোখ পড়ল ফুচকাওয়ালার পাশে একটা পাখা রাখা। তরুণী পাখাটা নিয়ে আরারকে বলল, নিন ধরে বাতাস কেন? আরার এবারও সহজ জবাব দিল, আমি পারবো না। তরুণী ইশারায় পুলিশ দেখিয়ে বলল, ডাকবো নাকি? আরার বিরক্তি নিয়ে একরকম ঝাড়ি মেরে পাখা হাতে নিল। এক হাতে ফুচকার প্লেট, অন্য হাতে বাতাস করতে করতে কটমট করে তরুণীর দিকে তাকালো। ঝালের চোটে তরুণীর চোখ টলমলো করছে। তরুণী আরারকে চোখ মারল, আরার চোখ ফিরিয়ে নিল, কিন্তু পরক্ষণে আবার তাকালো। তরুণী আবারও চোখ মারল। এরই মাঝে একটা মহিলা তার স্বামীকে কিছু একটা বলল, স্বামী শুনল না। মহিলাটা স্বামীর ঘাড় ধরে ধাক্কা দিয়ে তরুণীকে আরারের দিকে দেখিয়ে বলল, দেখ তাকি মানুষ বউকে কিভাবে সেবা করছে, তুই কি করিস? সারা দিন আমার ঘরে চড়ে খাওয়া ছাড়া কিছুই পারিস না। আরার বড় বড় চোখ করে তাকালো, কি ডেঞ্জারাস মহিলা রে বাবা, এভাবে কেউ স্বামী মারে? মহিলাটি তার স্বামীকে বকেই যাচ্ছে। তনি আরারের পেটে আঙ্গুলের গোতা দিয়ে বলল, কত কিউট কপাল না, ইস ওদের মতো যদি আমাদের কপালটা হতো। আরার দাঁতে দাঁত চেপে বলল, এটা থেকে কম কিসে, এদের মতোই তো। চকচকে দীপ্রহরে আরারের বাড়িতে চলছে নানান আয়োজন। আরও আনু অলসতার চাদর ছুঁড়ে মেরে ঘিরেছে কাজের ব্যস্ততায়। আঞ্চুও কম নয়, টুকটাক সব কাজে হেল্প করছে সবাইকে।
প্লেটে ভাত নিয়ে খেয়ে বিশ্ব জয় করে ফেলেছি বলে চিল্লানো মেয়েগুলোর চেহারায় আজ কোনো ক্লান্তি নেই। তাদের আপুকে আজ দেখতে আসবে এই খুশির শেষ কোথায়? আশুকে শিয়া সাজাচ্ছে, সে আনমনে চলে যেতে চাইছিল। আরও আনু যেতে দেয়নি, তরুণী ফাহিমা খাতুনের সাথে কিচেনে আছে। সানিমরা এখানে এসে দুপুরের খাবারটা খাবে। সব তরকারি রান্না হয়ে গেলে তরুণী আসছি বলে রুমে গেল। আর আর বিছানা ঠিক করছে, বেচারাকে তরুণী অনেক বড় বিপদে ফেলে দিয়েছে। রুম গোছানোর সব কাজ আনাদের কাঁধে ছড়িয়ে দিয়েছে। মা ও বোনদের আল্লাদি ছেলেটা একটা রুম গোছাতে এত সময় লাগাচ্ছে? তরুণী হেসে উঠল, শিয়ার বুদ্ধি বেশ ভালোই কাজে আসছে। কাল সারা রাত আরারকে হুমকি দিয়ে আরারের বুকে মাথা রেখে আষ্টে পৃষ্টে জড়িয়ে ঘুমিয়েছে। আরার চাইলেও তরুণীকে সরাতে পারেনি। তরুণী পা টিপে টিপে গিয়ে পেছন থেকে আরারকে জড়িয়ে ধরল। অতর্কিত ঘটনায় মৃদু কেঁপে উঠল আরার। তরুণী একটা হাত আরারের পেটে দিয়ে খামচে ধরল। আরার তরুণীর হাত তরুণীকে নিজের দিকে ঘুরিয়ে ধমকের সুরে বলল, ওই তুমি কি হাত পা গুটিয়ে বসতে পারো না? সব সময় শুধু হাত দৌড়াই কেন তোমার? তরুণী আরারের টি শার্টের নিচে আরারের খালি পেটে হাত দিয়ে বলল, আমার হাত দৌড়াই তো আমি কি করব, আমি এত চিল্লাবো কেন শুনি? আরার তরুণীর হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে বলল, একদম ঘষাঘষি করবো না, নয়তো কিন্তু। তরুণী আরারের টি শার্ট টেনে তার খুব কাছে নিয়ে বলল, নয়তো কি থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবেন? আরার তরুণীর হাত নিচের কলার থেকে ছাড়িয়ে দিয়ে কম মনে দিতে গেল। তরুণী আবারও আরারকে চাপটে ধরল। আরার কিঞ্চিত ধমক দিয়ে বলল, ওই সমস্যা কি তোমার? তরুণী চিত্ত চাঞ্চল্যকর কণ্ঠে বলল, সেটাই তো জানি না কি সমস্যা, মন শুধু সামথিং সামথিং করে। আরার ঠোঁট গোল করে ওহ আচ্ছা বলে টান দিয়ে টি শার্ট খুলে ফেলল। তরুণী চট করে দুপা পিছিয়ে গিয়ে বড় বড় চোখে তাকালো। সে তো আরারকে নিগ্রহ করতে কিন্তু নিজেই নিজের জালে ফেঁসে যাবে এটা কে জানত? আরার টি শার্ট বিছানায় ছুঁড়ে মেরে এক টানে তরুণীকে নিজের সাথে মিশিয়ে দিল। তরুণী কাচুমাচু করে দুহাত এঁটে ভিতর মতো তাকালো। সব সাহস তো এখন ফোঁস করে উড়ে যাচ্ছে। আরার এক হাতে তরুণীকে ধরে অন্য হাতে তরুণীর কোমর জড়িয়ে ধরল। আরার খুব কাছে মুখ নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, আমারও সামথিং সামথিং হয়, এখন কি করা উচিত বলো তো? তরুণী বড় বড় চোখ করে আরারের দিকে তাকালো। আরার নেশা ভরা চাহনিতে তরুণীর চোখের দিকে তাকিয়ে আছে। আজ খুব সেজেছে তরুণী, সকাল থেকে সাজগোজ করে বসে আছে, গাঢ় কাজল পড়েছে চোখে, ঠোঁট রাঙিয়েছে রক্ত চবার মতো। আরারের ইচ্ছে করছে এই আবেদনময়ীকে নিয়ে একটা কবিতা লিখুক, চোখে চোখ রেখে বলুক কিছু ভালোবাসার বাক্য। আজ রাতে যখন ধমক দিয়ে আরারকে নিজের বশীভূত করে তরুণী আষ্টেপৃষ্টে ঘুমিয়েছিল, তরুণী জানেই না সারাটা রাত আরার তরুণীকে দেখে কাটিয়েছে। তরুণীর কপালে চুমু এঁকে দিয়েছে। এই মেয়েটার উপর যতই রাগ অভিমান থাকুক সব শেষে তো একটাই সত্যি, এই মেয়েটিই তার ভালোবাসা, তার সর্বোচ্চ। এই মেয়েটির এত গভীর ছোঁয়ায় নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সে? আরার তরুণীর কপালে কপাল ঠেকাতেই তরুণী চোখ বন্ধ করে কাটা কাটা গলায় বলল, শারুন প্লিজ কিচেনে যেতে হবে। কেন, এখন সামথিং সামথিং হচ্ছে না? আমি মজা করছিলাম শারুন। যদি না ছাড়ি? আমি পুলিশে যাব। ওদের কি বলবে? তরুণী চোখ তুলে আরারের চোখের দিকে তাকালো। আরারের রাগটা কি ভেঙে গেছে নাকি আরার ঘরে আছে বলেই এমনটা করছে? তরুণী আরারের চোখের দিকে তাকিয়ে থেকে তার নিজেরও ঘোর লেগে গেল। আরারের চাহনি এত অগাধ যে এ চোখে চোখ রাখলে তরুণী নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আরার তরুণীর চুলে হাত ডুবিয়ে মুখটা তরুণীর দিকে এগুল। শীতল চাহনি তরুণীর ভয় কিঞ্চিত কেটে গেল। আরারের মোহনীয় কণ্ঠ শুনে তরুণীর ভয় কেটে গেছে। তার মাঝে এখন যেটা কাজ করছে সেটা হচ্ছে নেশা, আরারের নেশা। এই নেশা চাচ্ছে আরারকে নিজের সাথে মিশিয়ে দিতে, হারিয়ে যেতে আরারের প্রতিটা স্পর্শে। আরার মুখটা এগিয়ে একদম তরুণীর ওষ্ঠযুগলের কাছে চলে আসলো। আরারের অধরে তরুণীর অধর স্পর্শ হতেই শিয়া হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। তৎক্ষণাৎ আরার তরুণী ছিটকে সরে গেল। ওদেরকে এই অবস্থায় দেখে শিয়া জিভ কাটল। আরার বুঝতে পারল ঘোরের বসে কি করতে যাচ্ছিল সে। চট করে টি শার্ট নিয়ে রুম থেকে বেরিয়ে গেল।
তরুণীর প্রতি এত নেশা হওয়াটা খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে। এই নেশা দিচ্ছে না ভালোভাবে তরুণীর সাথে রাগ দেখাতে। শিয়া তরুণীকে বলল, তোমাকে নিচে ডাকছে। তারপর চাপা গলায় বলল, তো দরজাটা লাগিয়ে দিতে। তরুণী বিরক্তি নিয়ে বলল, ছি শিয়া, তুমি কি সব ভাবো? তুমি যা ভাবছো তা কিছুই না। বলেই তরুণী নিচে চলে গেল। নিচে এসে দেখল ফাহিমা খাতুন আরারকে বলছেন, বলো দুটো বাজলেই চলে আসবে, তিনটা বাজে এখনো আসছে না কেন? আশুকে বল ওদের একটা ফোন দিতে, এত কষ্ট করে রান্না করলাম, সব ঠান্ডা হয়ে গেলে কেমনে খাবে? আচ্ছা, আমি আশুকে বলছি ফোন দিতে, আর তুমি এই শাড়িটা চেঞ্জ করো না। আমার এটা ঠিক আছে? একদম ঠিক নেই মা, আমার সাথে আসেন, আমি আপনাকে শাড়ি পরিয়ে দেবো, আমি কিন্তু ভালো শাড়ি পরাতে পারি। বলতে বলতে তরুণী ফাহিমা খাতুনের সামনে আসলো। আর আর তরুণীকে আজ চোখে দেখতে দেখতে উপরে পা বাড়াল। ফাহিমা খাতুন তরুণীকে অনেক করে না বললেন, তরুণী শুনল না, শাড়ি চেঞ্জ করে দিতে ওনাকে নিয়ে উপরে চলে গেল। আর আর আসল রুমে গিয়ে দেখল আসল সাজগোজ শেষ, আরও আনু সাজগোজ করছে, শিয়া আঞ্চুকে সাজিয়ে দিচ্ছে। আর আর আরও আনুর মাথায় চাপড় মেরে বলল, ওই তোরা এত কেন সাজগোজ করেছিস, তোদের দেখতে আসছে নাকি? আনু বলল, আমাকে যখন দেখতে আসবে তখন এত নর্মাল সাজ দিব নাকি? আমি তো পার্লার গিয়ে সেজে আসব। আর আর আশুকে বলল, দেখ এখনই এমন অবস্থা, তোর বিয়ের দিন কি করবে আল্লাহ ভালো জানে। আশু হেসে উঠল। আর আর বলল, আচ্ছা সানিমকে ফোন দিয়ে দেখ না ওরা কোথায় আছে। হুম দিচ্ছি। আশু ফোন নিয়ে বারান্দায় গেল, সানিমের নাম্বারে ডায়াল করল, সানিম কল কেটে দিল, হয়তো রাস্তায় আছে। আশু ফোনটা বুকে লাগিয়ে হাসলো, সানিম ছেলেটা সত্যিই অসাধারণ। কাল রাতে যখন আশু সানিমকে বলেছিল, আমার অতীত নিয়ে যদি আপনার কোনো সমস্যা না থাকে আপনি আসতে পারেন, তখন সানিম অনেক খুশি হয়ে লাফিয়ে উঠে বলেছিল, সত্যি আপনি আমায় অ্যাকসেপ্ট করেছেন মিস আশু, আমি কালই আব্বু আম্মুকে নিয়ে আসব। সানিমের খুশি বলে দিয়েছে সে আশুকে সত্যি কতটা চায়। আশু রুমে গিয়ে আর আরকে বলল, ভাইয়া ওনারা হয়তো চলে আসতেন, ফোন কেটে দিছে। সময় যেতে যেতে সন্ধ্যা নেমে আসলো, সানিমরা এখনো আসলো না, সানিমের ফোনটাও বন্ধ বলছে। আশুর বড় মামা বিকেল চারটের দিকে এসেছিলেন, অপেক্ষা করতে করতে এইমাত্র চলে গেলেন। এদিকে আশুকে বারবার তার মা বলছেন ওদের ফোন দেওয়ার জন্য। আশুর খুব লজ্জা লাগছে, তার বোনগুলো কেমন যেন মুখটা মলিন করে বসে আছে। সারা দিন না খেয়ে কত কাজ করলো, কত কি আয়োজন করলো, এখন ওনারা আসছেন না। আশু রুমে এসে সানিমকে কল দিল, ভাগ্যক্রমে সানিমের ফোনে এবার কল গেল। প্রথমবার সানিম ফোন ধরল না, দ্বিতীয়বার ফোন দিলে ধরল। ফোনটা রিসিভ হতেই আশু উৎকণ্ঠে বলল, আপনারা কোথায়? সাতটা বাজে, দুপুর দুটোই আসার কথা ছিল, তাড়াতাড়ি আসুন না প্লিজ, আর কত সবাইকে অপেক্ষা করতে বলবো। সরি মিস আশু। সানিমের শীতল কণ্ঠ শুনে আশু থমকে গেল। আশু অজ্ঞাত ভয় নিয়ে বলল, আপনারা আসতেন তো? ফোনের ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। আশুর মনটা কু ডাকছে, এর আগে আশুর দুটো সম্বন্ধ ভেঙেছে। আশেপাশের লোকের থেকে আশুর বিষয়ে জানতে আসলেই মানুষ বিষাক্ত সত্যিটা প্রকাশ করে দেয়। আশু বলল, কি হলো মিস্টার সানিম? আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই মিস আশু, তবুও বলছি আমাকে ক্ষমা করে দিবেন। সানিমের কথায় আশুর আত্মা কেঁপে উঠল, কিছু বলতে পারল না, গলায় সব আটকে আসছে। সানিম আবার বলল, আমার আব্বু আম্মু হয়তো আপনার অতীত নিয়ে কেউ কিছু বলেছে, আমি ওনাদের অনেক বুঝাইছি কিন্তু পারছি না মিস আশু, ওনাদের একটাই বাক্য, আপনি ছাড়া যাকে চাই তাকে এনে দিবে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না ওনারা নিজেরাও আজ সকালে গিয়ে আপনার জন্য শপিং করেছে, নিজেদের জিনিস দিয়ে সাজিয়ে বউ দেখবে বলে। আপনার পরিবার আপনাকে ছোট করার জন্য আমি আপনার পায়ে পড়ে ক্ষমা চাইছি। বলেই আশু ফোন রেখে দিল। কলিজায় শত শত সূচ এসে বিঁধছে, সে তো চায়নি তার জীবনে আর কেউ আসুক, সানিম নিজেই তো আসতে চাইল, তাহলে আজ এমনটা কেন হলো? মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে দেওয়াল ঘেঁষে নিচে বসল আশু। এই কান্নাটা সানিমকে না পাওয়ার কান্না নয়, এটা লজ্জা ও পরিবারের আনন্দে বিষাক্ত তীর বিঁধার কান্না। কি জবাব দিবে সবাইকে সে?
বোনদের এত এত আয়োজন, সাজগোজ, মায়ের মুখের হাসি, ভাইয়ের আনন্দ, সব কিছু এখন শুধুমাত্র তার একটা অতীত কেড়ে নিয়েছে। কেন এত বড় ভুল জীবনে করেছিল সে? কেন আগে বোঝেনি এই ভুল তাকে ধ্বংস করে দিবে? আর আশুকে দরজায় ডাকছে। আশু কোনো রকম নিজেকে প্রশমিত করে চোখ মুছে উঠে দাঁড়ালো, নিজেকে স্বাভাবিক করে দরজা খুলল। আর ও তার বোনটা দাঁড়িয়ে আছে। আশুকে বাইরে আসতেই আর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি রে দরজা খুলছিস না কেন, কি বলল ওরা? আশু জোরপূর্বক হেসে বলল, ওনাদের এক রিলেটিভ অ্যাক্সিডেন্ট করেছে, তাই আজ আসতে পারেনি, অন্যদিন আসবে। এটা আগে বললেই পারতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যা তোরা গিয়ে ফ্রেশ হয়ে চা বানায়, ওদের অপেক্ষা না খেয়ে এখনো খিদে লাগছে। বলেই আর নিচের রুমে পা বাড়ালো। তনি আরারের পিছু পিছু চলে গেল। আরও আনু আঞ্চু ও সাজগোজ তুলতে গেল। শিয়া মন খারাপ করে বসে রইল। মেয়েটা বেড়াতে এসেও কত কাজ করলো, আর যেতে চেয়েও যেতে পারলো না, ওরা আসবে বলে তাকে রাখা হলো। সবার প্রফুল্লিত মুখটা চুপসে যেতে দেখে আশুর মুখটা কান্না পাচ্ছে। শাড়িটা পাল্টে টিশু নিয়ে ঠোঁট ও চোখটা মুছে কিচেনে গেল। কিচেনে এসে বুকটা হু হু করে উঠল। কত কত রান্না করেছে, কত ধরনের পিঠা, এটা ওটা কত কি বানিয়েছে। চোখের পানিটা মুছতে মুছতে আশু প্লেট নিয়ে সবার জন্য প্লেটে দু এক ধরনের পিঠা ও পায়েস নিল। টেবিলে নিয়ে সবাইকে উঁচু গলায় ডাকলো। সারা দিন কেউ কিচ্ছুটি মুখে নেয়নি। প্রথমে কাজের ব্যস্ততায় খেতে পারেনি, শেষে ওদের সাথে খাবে সেই অপেক্ষায় খায়নি। আশু ডাকতেই সবাই নিচে চলে আসলো। সবার মনটা যথেষ্ট খারাপ। আশু প্লাস্টিকের হাসি ঝুলিয়ে থাকলেও ভেতরটা পুড়ে যাচ্ছে সবার মুখের দিকে তাকিয়ে। চা নাস্তা করে সবাই উপরে চলে গেল। আজ হঠাৎ এত কাজ করায় আরও আনু আঞ্চুর শরীর অবশ হয়ে আসছে। যে যার বিছানায় চিৎপাত হয়ে ঘুমিয়ে পড়ল। আশু বারান্দায় বসে রইল। শিয়া তর্ণীর সাথে বসে গল্প করছে। ফাহিমা খাতুন নিজের রুমে এসে মাত্র শুয়েছিলেন। তখন ওনার ফোনে একটা কল আসলো। ফোন রিসিভ করতেই ওপাস থেকে ইরানের কণ্ঠ ভেসে উঠল। ফাহিমা খাতুনের সাথে কুশল বিনিময় করে ইরান বলল, আন্টি, আশুকে নাকি আজ দেখতে এসেছিল? ফাহিমা খাতুন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না বাবা, ওরা আসতে পারেনি, ওদেরকে একজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। এসব ভুল আন্টি, আমি সানিমকে চিনি, ওকে কল করেছিলাম। সানিম আমাকে বলেছে আশুর অতীত নিয়ে নাকি তারা জানতো না, আপনাদের ওখানে যাওয়ার পথে কেউ তাদের এসব বলেছে, ওরা আয়ুষের মতো মেয়েকে চায় না। এটা কি ঠিক বলুন আন্টি? অতীত তো অতীত হয়, আমি অনেক বুঝিয়েছি, যেভাবে কারো অতীতের জন্য কাকে ছুঁড়ে ফেলা ঠিক না, সে বোঝেনি। ফাহিমা খাতুনের শরীর কাঁপতে লাগলো। ভেবেছিলেন এতদিনে মেয়ের অতীত চাপা পড়ে গেছে, কিন্তু না, দাগ যতটা সহজে লাগে ততটা সহজে ছোটে না। যে ভয়টা তিনি পাচ্ছিলেন সেটাই হলো। ওনাকে কথা বলতে না দেখে ইরান বলল, আমার পরিবার তো আশুর বিষয়ে সব জেনেই বিয়ে আনতে চাইছিল, আপনারাই না বললেন, তাই এগোলো না। আচ্ছা যাকগে এসব কথা, আপনারা সবাই ভালো তো আন্টি? ফাহিমা খাতুন ফোন কেটে দিলেন। কথা বলার মতো শক্তি নেই ওনার, মাথা ভন ভন করছে, বড় বড় শ্বাস ফেলছেন তিনি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। খুব রাগ হচ্ছে আশুর উপর, তার থেকে দ্বিগুণ রাগ হচ্ছে নিচের উপর। কেন একজন শিক্ষিত মা হওয়ার পরেও সন্তান মানুষ করতে পারেননি তিনি? তাহলে কি সন্তান মানুষ করার জন্য শুধু শিক্ষিত মা হওয়ায় যথেষ্ট নয়, আরও গুণ মায়ের থাকতে হয়? নিজেকে শক্ত করে আরারকে রুমে ডাকলেন। সানিমরা কেন আসেনি সেটা ছেলেকে জানিয়ে দিলেন। এসব যে ইরান জানিয়েছে সেটা চেপে গেলেন তিনি। তারপর বললেন, ইরান ছেলেটাই ভালো হবে, ছেলেটা আমাদের পরিচিত, সব জেনে শুনেই তো আশুকে তারা ঘরের বউ করতে চাইছে, তাই না? আরার বিরক্তি নিয়ে বলল, আমি এসব তুমি কি বলছো, ইরান আমার ফ্রেন্ড, আর তাছাড়া আশু ইরানকে চায় না, আমি আমার বোনদের অমতে বিয়ে দেবো না। খুব মত মত করিস, আজ যেটা হয়েছে সেটা আগামীতে হবে না, সেটার কি গ্যারান্টি আছে বলবি? আমার বোনরা বলে ওদের এতটা মাথায় তুলেছিস, তোর লাইপিয়ে ও এরকম করতে সাহস পেরেছে। আমি যেটা বলবো সেটা হবে, আমি যাকে বলবো আশু তাকেই বিয়ে করতে হবে। আর যেটা হয়েছে আগামীটা সেটা হোক, হাজার বার হোক, তবু আমার কিচ্ছু যায় আসে না আম্মু। আশুর লাইফে যে আসবে আশুর বিষয়ে সব জেনেই আসুক, এমন কেউ ওর জীবনে আসুক যে ওর অতীত জেনেও ওকে চাইবে, আমি তার হাতেই আশুকে তুলে দেবো।
বলেই আরা নিচে রুমে চলে আসলো। খাটে বসে চুল মুঠি করে ধরল, মাথা ধরে আসছে তার। ভাই থেকেও বোনদের এত প্রবলেম, কেন সে নিজের বোনদের হাসি ধরে রাখতে পারে না? আশু কি জানে ওরা কে আসেনি? জানানো যাবে না, নয়তো খুব কষ্ট পাবে। এমনিতেই অনেক কষ্ট পেয়েছে এই 5 বছর। তনি রুমে ঢুকে লঘুপথে আরারের পাশে বসল। মা ছেলের সব কথাই শুনেছে সে, কিন্তু একটা হিসাব মেলাতে পারেনি। আশু কি এমন ভুল করেছে? আপাতত আশুর ভাবনা ভাবছে না তনি। আশু ঘরের মানুষ, যখন খুশি তখন তার বিষয়ে সব জানা যাবে, কিন্তু যেটা কখনো জানা সম্ভব নয় সেটা তো জানানো উচিত। তনি আরারের কাঁধে হাত রাখল, আরার মাথা তুলল না। তনি বলল, আপনাকে কিছু বলতে চাই। আরার মাথা তুলে অন্যদিকে তাকিয়ে বলল, তনি কিঞ্চিত ভয়ার্থ গলায় বলল, আপনার একটা ফ্রেন্ড খুব খারাপ। আরার গম্ভীর গলায় বলল, ঘুমাও, আগে আমার কথাটা শুনুন প্লিজ। তুমি যেটা বলবে সেটা আমি 5 বছর আগেও শুনেছি, কিন্তু আমি আজও আমার কোনো ফ্রেন্ডকে এইসবের সন্দেহ করতে পারিনি। আপনার মনে হয় না এসব একটু ভালোভাবে যাচাই করা উচিত? আরার ধরা গলায় বলল, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, আলো নিভিয়ে শুয়ে পড়ো। তনি লাইটটা অফ করে এসে শুয়ে পড়ল। আজ আরারকে চালাতে মন চাচ্ছে না, মন বলছে আরার একা থাকুক, নিজেকে হালকা করুক। শুয়ে থাকতে থাকতে তনির চোখ লেগে যায়। অনেকক্ষণ আরার খাটে বসে থাকতে থাকতে বারান্দায় চলে গেল। সারা রাত কেটে গেল সিগারেট ফুঁকতে ফুঁকতে। ফজরের আজান হলে আরার এসে খাটের এক কোণে শুয়ে রইল। ভাইদের ঘাড়ের দায়িত্বটা বাবার মতোই হয়। সকালে ঘুম থেকে উঠে আশু অন্যদিনের মতো স্বাভাবিকভাবেই রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। এমন একটা ভাব করল যেন কালকের ঘটনায় কিছুই হয়নি। বোনকে স্বাভাবিক দেখে আরারও প্রশান্তি পেল। আশু হসপিটালে এসে গাড়ি থেকে নেমে সিঁড়ি ভেঙে হসপিটাল ঢুকতে গিয়েই মুখোমুখি হয় সানিমের। সানিম বাইরে যাচ্ছে, হয়তো কোনো দরকারে। আশুকে দেখে থমকে গেল। আশুর চোখের দিকে তাকিয়ে বুকটা হো হো করে উঠল সানিমের। ওর দুটো চোখ বলে দিচ্ছে সে কাল রাতে সারা রাত ঘুমায়নি, বরং কেঁদে কাটিয়েছে। সানিমের লজ্জা লাগল। আশুর চোখ থেকে চোখ ফিরিয়ে নিল সে। আশু সানিমের পাশ কেটে চলে গেল। সানিম আর বাইরে গেল না, আশুর পিছু পিছু দৌড়ে দিল। আশু কেবিনে ঢুকতেই সানিমও ঢুকে গেল। ঢুকেই আশুকে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই আশু। আমি আপনাদের বাসায় যাব বলে বের হচ্ছিলাম। যা হওয়ার হয়ে গেছে, এ নিয়ে দ্বিতীয় কোনো কথা না হলেই ভালো হবে মিস্টার সানিম। আপনার যদি অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করার থাকে তো করতে পারেন। প্লিজ আশু, একবার আমার কথাটা শোনেন। অলরেডি আমার অনেক পেশেন্ট বসে আছে, আপনি দয়া করে যান মিস্টার সানিম। সানিম মুখটা বিষণ্ণ করে চলে যেতে পা বাড়ালো। দরজার সামনে গিয়ে কাতর চোখে একবার আশুর দিকে তাকালো। আশু স্বাভাবিকভাবেই কাগজপত্র দেখছে। সানিম এক ঢোক গিলে নিজেকে শক্ত করে চলে আসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।